बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है। हमारा साल कुट्टी दस से डाई थी, ये कि साल गुरा को दस से कोदिस तो नाना आई तो कोदिस तो ना रे कटी कुट्टी दे घर देश ऐसे ना লবণ দিলাম, লবণটা সুন্দর করে মিক্সার করে গুঁড়ার ভিতরে দেবো, চাউলের গুঁড়ার ভিতরে দিয়ে সুন্দর করে মিক্সার করতে হবে। চাউলের গুঁড়োটা শুকনো হয়ে গেল, আবার একটু পানি দিলাম। লবণ পানি দিয়ে গুঁড়োটা সুন্দর করে মিক্সার করে নিলাম। এখন প্লাস্টিকের একটা জালিতে গুঁড়োগুলো সুন্দর করে চেখে নেব।
অনুরোধ আমরা ভাপা পিঠা তৈরি করছি। প্রথম চাউলের গুঁড়া, খেজুরের গুড়, নারিকেল গুঁড়া, তারপরে আবার সব কিছু চাউলের গুঁড়া দিয়ে সুন্দরভাবে পিঠাটারে আটকে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি ফাইন হয়েছে। আমরা এইগুলা এইভাবে আবার তৈরি করব। এগুলো করে ভাপে দিতে হবে। বন্ধুরা, শাঁসের গুঁড়া দিয়ে, নারকেল দিয়ে, গুড় দিয়ে সুন্দর করে বাটি ই করলাম। করার পরে এবার ভাপে দিচ্ছি। এই দেখেন, সুন্দর করে বসাই দিলাম, দিয়ে ভাপাকে ঘেকনি দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে পিঠাটা সুন্দর হয়ে যাবে। পিঠা ভাপা হয়ে গেছে, একে আরেকটা উঠালাম। হ্যাঁ বন্ধু, আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদের পাশে থেকে